দিচ্ছে ভিডিও আপ। পুলিশ প্রশাসন, বিডিও, এসডিও সব জায়গায়, বা এসডিও অফিসে গুন্ডা বসে আছে, বিডিও অফিসে গুন্ডা বসে আছে। আমরা ডাকাতদের মেরে ঢুকলে তারা এখানে বাধা দিচ্ছে, মারপিট করছে। তো আমরাও যেটা বলেছিলাম যে 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 ভাষায় বোঝে সেটা, টিএমসির ভাষাটা আমরা জানি, সেই ভাষায় উত্তর দিচ্ছি। তাই নেতাদের এখন ভাষা পরিবর্তন হয়ে গেছে, তো এতদিন গুন্ডাদের মারা হচ্ছিলো, এখন পাণ্ডাদের মারা হবে, তাই যেন সাবধান থাকে। তো কর্মীদেরকে বলে দিয়েছেন বলা দরকার নেই, বুঝে গেছে কী করতে হবে। উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় উত্তর দেওয়া শুরু হয়ে গেছে, আর ওদের পাণ্ডাদের ভাষাও পাল্টে গেছে কাল থেকে। কেউ বলছেন আসাম থেকে লোক এনেছে, কেউ বলে এর থেকে ঝাড়খণ্ড থেকে লোক এনেছে। তোমরা কোথা থেকে এনেছো? যদি দম থাকে ওই যার ঘোমটা দিয়ে এসে মারামারি করছে, তাদেরকে বলো ঘোমটা খুলে আসুক, আমরা জানি তাদেরকে কী করে পেটাতে হয়। দাদা, ভোটের দিন আপনারা কতটা কি করতে পারবেন বলে আশা করছেন? যেমন নমিনেশনে করলাম, ভোটের তার রিফ্লেক্ট জানতে পারবে লোকে, তখন তো সাধারণ মানুষ গাম পাহারা দেবে। যদি কেউ যায় তাকে হয় স্ট্রেচারে আসতে হবে, নাহলে হসপিটাল হয়ে বাড়ি যেতে হবে। এই মন তৈরি করে যেন টিএমসির লোকেরা যায় ভোট করতে। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ আর গ্রাম পঞ্চায়েতে আপনারা কতটা কি ভালো? সব জায়গায়, সারা পশ্চিমবঙ্গে সব জায়গায় আমরা করব ভালো। দুই একটা জেলাতে এখনও ওরা প্রচণ্ড পুলিশ, ক্যাডার, গুন্ডা, প্রশাসনিক অফিসার মিলে আমাদের নমিনেশন করতে দিচ্ছে না। আমরা গুন্ডাদের মেরে ভিতরে ঢুকছি, বিডিও বলছে আজকে সময় নেই, পুলিশ বলছে করতে দেবে না। আমাদের রাত্রেবেলা আমাদের কর্মীদেরকে, নেতাদেরকে, যারা প্রার্থী তাদেরকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। আমি পুলিশকেও বলতে চাই, যদি আপনারা ঠিক না হন, এখনও এক মাস দেরি আছে ভোটের, কিন্তু আমরা কাউকে ছাড়বো না। যারা বাধা দিতে আসবে গণতন্ত্রে, সাধারণ মানুষ তাদের প্রতিকার করবে। সাম্প্রদায়িক হানাহানি প্রতিবাদে আজকে কলকাতায় বুদ্ধিজীবীরা মিছিল করছেন। এর মধ্যে ম্যাক্সিম একটা অ্যামাউন্ট আসছে, তো ওরা একটু রিকোয়েস্ট করছিল যে যদি পঞ্চায়েত, এখন তো আপনি বিজি থাকবেন, মানে আপনি আমি 30 তারিখ টাইম চাওয়া হয়েছে তো। হ্যাঁ, 30 তারিখ তো আমরা বলেছি না, না ও চিঠি দিয়েছে, যারা চিঠি উপর যাকে বাদ করিয়ে ওর ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়ে 25% বলা হয় 30 তারিখ তক। 30 তারিখ হয়ে এক সপ্তাহ করতে এক্সটেনশন করেগা, বাকি হয়ে গেছে।